চাঁদের মাটিতে চৌঠা মার্চ ভেঙে পড়বে একটি রকেট, এ খবর মোটামুটি মহাকাশ প্রেমীরা মহাকাশ বিজ্ঞানীরা সবাই পেয়ে গেছেন এবং আপনারাও পেয়ে গেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে। তাছাড়া প্রচুর কভারেজও হয়েছে এই বিষয় নিয়ে, আলোচনাও হয়েছে। তো জ্যোতির্বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ভেবেছিলেন পথভ্রষ্ট সেই রকেটটি স্পেস এক্সের এক রকেটের অংশ, ফ্যালকন নাইনের। কিন্তু বেশিরভাগ দেশের মহাকাশ গবেষণা সংস্থা এখন দাবি করছেন যে এটি চীনের চন্দ্রাভিযান কর্মসূচিরই রকেটের অংশ। কিন্তু সেই দাবি এবার অস্বীকার করল বেজিং, মানে বলা যেতে পারে শুরু হয়ে গেল অভিযোগ এবং পাল্টা অভিযোগের পালা। জ্যোতির্বিজ্ঞানীরা প্রাথমিকভাবে ভেবেছিলেন পথভ্রষ্ট রকেটটি স্পেস এক্সের এক রকেটের অংশ, 7 বছর আগের এক মিশনের সময়কার বলে মনে করা হচ্ছিল এতদিন। তারপরে জানা গেছিল কি, যে এটি চীনের, এবং সেরকমই মনে করছে আপামর বিজ্ঞান মহল, বলা যেতে পারে সারা পৃথিবীর অধিকাংশ বিজ্ঞানীরা, জ্যোতির্বিজ্ঞানীরা। তবে সেদেশের চন্দ্র অন্বেষণ কর্মসূচির অংশ হিসাবে 2014 সালে পাঠানো চ্যাংই 5T1 ব্রুস্টার বলে মনে করছে বিজ্ঞান মহল। কিন্তু চীনের বিদেশ মন্ত্রক সোমবার, মানে গতকাল, এই দাবি প্রত্যাখ্যান করেছে। তাদের পাল্টা দাবি যে যেই অভিযানের কথা বলা হচ্ছে সেই অভিযানের বুস্টার নিরাপদেই পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছিল এবং সম্পূর্ণরূপে পুড়ে নিঃশেষ হয়ে গিয়েছিল। সেরকমই তারা জানিয়েছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র, মানে চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিন বলেন, বেজিং মহাকাশ কার্যক্রমের দীর্ঘমেয়াদী সাস্টেনেবিলিটির বিষয়ে সচেতন এবং এটি চীনের নয়। তাহলে এখন দেখার এটি কোন দেশের। তবে যখন বিজ্ঞানীরা মনে করছেন এটি চীনেরই, হতেও পারে চীনের, আবার চীন বলছে এটি আমাদের নয়, তো একটা অন্যরকম পরিমণ্ডল বা আবহাওয়া তৈরি হয়ে গেল এই বিষয়টি নিয়ে। অভিযোগ পাল্টে অভিযোগ তো চলবেই। এখন দেখার নাসা বা স্পেস এক্স কিংবা যে বড় বড় জ্যোতির্বিজ্ঞানীদের সংস্থা রয়েছে সেই সংস্থা কী বলছে, তাদের মাধ্যমে আমরা কী জানতে পারছি। আর চৌঠা মার্চ খুব বেশি দেরি নেই, চৌঠা মার্চেও আমরা তার আগেই জেনে যাব আসলে এই রকেটটি কাদের। তবে যেহেতু জ্যোতির্বিজ্ঞানীরা, মানে বিভিন্ন দেশেরই জ্যোতির্বিজ্ঞানীরা অধিকাংশই মনে করছে এটি চীনের রকেটের, তো আমাদেরও আন্দাজ সেদিকেই থাক আপাতত। তবে এই বিষয়ে যদি আরও কিছু খবর বেরিয়ে আসে অবশ্যই আপনাদের সামনে তুলে নিয়ে আসবো। আপাতত এইটুকুই, আশা করি ইনফরমেশানটা আপনাদের কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার অবশ্যই করবেন আর কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।